এই দামে জীবন চলে যে রসুনের যে পরিমাণ খরচ খরচের অর্ধেক পরিমাণ পয়সা উঠতেছে দেশের মোট উৎপাদনের এক তৃতীয়াংশ রসুন উৎপাদিত হয় নাটোরে জেলার গুরদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় সবচেয়ে বেশি রসুনের আবাদ হয়ে থাকে তবে গত কয়েক বছর ধরে রসুনের সঠিক মূল্য না পাওয়ায় রসুন চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকরা ফলে জেলায় দিনে দিনে কমছে রসুনের উৎপাদন দামের অবস্থা তো খারাপ এখন দাম পনেরো পনেরোশো থেকে ষোলোশো আর শুকনো অবস্থা থাকতে বা কমতেও পারে আবার বাড়তেও পারে এর কোনো ইয়ে নেই গ্যারান্টি নেই এই দামেতে জীবন চলে যে রসুনের যে পরিমাণ খরচ খরচের

কিভাবে হয় একটা জমির ধরেন এক বিট কামড়া লাগে বিশটা লাগাতে উঠাতে লাগে বিশটা দাবি আমার এই রসুনের দাম বৃদ্ধি করে দেওয়া লাগবে ইনশাল্লাহ লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবার গতবার সবাই লস খাইছে গতবার থেকে আবার একটু রসুনের দাম বাড়তে আছে নির্ধারিত পাঁচ থেকে হাজার টাকা এরকম দাম সরকার যদি রাখে তাহলে আমাদের জন্য জেলার কৃষি অফিস সূত্রে জানা যায় বছর নাটোর জেলায় ষোলো হাজার সাতশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হয়েছে চলতি মৌসুমে জেলার সাত উপজেলায় ষোলো হাজার সাতশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হয়েছে যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বাইশ হাজার ছয়শো হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লাখ তিরানব্বই হাজার একশো একত্রিশ মেট্রিক টন ফলে লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হাজার নয়শো তেইশ হেক্টর কম জমিতে রোশনের আবাদ করা হয়েছে এ বিষয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রসুনের ফলন ভালো হয়েছে চাষিরা রসুনের জমিতে সরিষা তরমুজ কালিচিরা ধনিয়া সহ বিভিন্ন চারা রোপণ করেছেন ফলে চাষিরা লাভবান হচ্ছেন কৃষি বিভাগ থেকে চাষিদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে সংবাদ প্রকাশ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে